যখন আমি বাসা থেকে বের হই একা একা, আর আমার সাথে যখন কেউই আসে না, তখন হচ্ছে আমার সাথে কিন্তু একজন মানুষ আসে। এই যে সে, হ্যালো, কি ভাবছিলেন এতক্ষণ? আপনাদের জুয়েল ভাই আমার সাথে আসেনি? সে কি না এসে পারে বলেন তো? সে তো অবশ্যই আমার সাথে আসতেই হবে, তাকে সে না আসলে হবেই না। আমি ভাবছিলাম আজকে আজকে আমি শুধু একা একা ঘুরে বেড়াবো, কিন্তু আজকে আর আমার একা একা ঘোরা হলো না। এই আমি যখন বের হলাম, আমি পিছনে তাকায় দেখলাম যে কেউই নেই, কিন্তু আমি যখন পার্কে আসলাম, তখন দেখি যে, ও সরি, তখন দেখি উনি আমার সাথে আর কি আমার আমার পাশে এসে বসছে। আমি হঠাৎ করে পিছনে তাকায় দেখলাম যে আমার সাথে কে আছে? আপনাদের জুয়েল ভাই। কি তুমি আবার আমার পিছন পিছন চলে আসলে যে? হ্যাঁ বলো। আমি কি একাই বাসায় থাকতে পারবো? সে একা একা বাসায় থাকতে পারবে না, দেখছেন? কেন বাসায় একা একা? কেন বাসায় হাড়ি আছে, পাতিল আছে, তারপরে জাল, মরিচ, পেঁয়াজ সবকিছু আছে, তুমি এগুলোর সাথে থাকতা? কিন্তু এগুলাকে পরিচালনা করার লোক নেই। আহারে, এগুলার বলে পরিচালনা করার লোক নেই। তোমার কেমন লাগছে? আমার কিন্তু ভালোই লাগছে, সুন্দর একটা ওয়েদার, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, হালকা। এই জন্য আমি হালকা সোয়েটার পরে আসছি, তুমিও তো দেখছি যে হালকা পাতলা সোয়েটার পরে আসছো, ভালো লাগছে বলো? হ্যাঁ, এরকম পরিবেশে ভালো লাগা। আর ওয়েদারটাও সেই ওয়েদার, মানে রোদও নেই, এখন অলমোস্ট 5টা বাজে বিকাল, কিন্তু রোদও নেই। 5টা বাজে? হ্যাঁ। এ তুমি তো বুড়া হয়ে যাচ্ছ, তোমার সব চুল পেকে যাচ্ছে, দেখো এই যে বুড়া হয়ে যাচ্ছ। আজকে পার্কে এসে দেখছে অনেকেই আসছে, বলো? অনেকেই আসছে, এসে পিকনিক করছে, কারণ এটাই তো সামার। বাট আজকে যে কি সামার আমি নিজেই বুঝতে পারছি না, কারণ হচ্ছে যে আজকে তুলনামূলক গতদিনের থেকে আজকে একটু আবার বেশি ঠান্ডা, বলো? সেটাই, আজকে একটু ঠান্ডা, উইন্ডি, তো এই জন্য মানে বাতাস বইতেছে, যার কারণে এটা ঠান্ডাটা গায়ে লাগতেছে আসলে। মানে যখন একটু রোদ হচ্ছে তখন রোদটা গায়ে লাগতেছে, আর আবার যখন রোদটা চলে যাচ্ছে তখন আবার আর কোনো কিছুই নেই।